নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি একে একে নয়া তথ্য সামনে আনছে। তারা এবার বলছে ষড়যন্ত্রী মশাই সেই মন্ত্রী মশাই। ইডির কাছে আদালতে যাওয়ার আগে নিজেকে মুক্ত এবং দল সব জানে, দল তার পাশে রয়েছে, সেই বার্তা দিচ্ছেন খোদ মন্ত্রী। ইডি একে একে জেরা করার পর, তথ্য যা সামনে আনছে এবং দিকে দিকে তল্লাশি চালানোর পর, রেশন বন্টন দুর্নীতি মামলার জাল আরও বিস্তৃত হচ্ছে। 2011 থেকে 2021 সাল পর্যন্ত যে খাদ্য দপ্তর সামলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার অধীনে রেশন বন্টন যে দুর্নীতি হয়েছে ডিস্ট্রিবিউটার ডিলার রেশন দোকানের মধ্যে, তার সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং দুর্নীতির জাল এতটাই গভীরে যাচ্ছে, একের পর এক শুধু নাম বেরোচ্ছে না, নথি সামনে আসার দাবিও করছে ইডি। আবারও জ্যোতিপ্রিয় মল্লিক হেফাজতে গিয়েছেন, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। কিন্তু কিছুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক, শশী পাঁচা, তারাও তার পাশে রয়েছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বার্তা। একবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বলেছেন এই প্রসঙ্গে, আমি অনুষ্ঠানের শুরুতেই শোনাবো আপনাদের। 34 ইয়ার্স মনে রাখবেন, চাষিদের থেকে চাল কেনা হতো না, আমরা একমাত্র গভর্নমেন্ট, এটা ক্লিন আপ করতে গিয়ে আমার 10 বছর টাইম লেগেছে। 1 কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কেন জানেন? ওই 1 কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো লেফট্রন্টের আমলে, এবং 1 কোটি রেশন কার্ডের ফলস নামে ভোট দেওয়া হতো। এইটা 1 কোটি রেশন কার্ড বাদ দিতে গিয়ে ফলস রেশন কার্ড আমার 7-8 বছর টাইম লেগেছে। আমরা রেশন কার্ড সব ডিজিটাইজ করে দিয়েছি। আজকে বলুন তো কোন লোকটা কোভিডে অনাহারে মারা গেছে? কোন লোকটা চাল পায় না? এই পয়েন্টটাই যে ডিলারদের, এই ডিস্ট্রিবিউটরদের একাংশ বামেদের আমল থেকে এই শুধুমাত্র দুর্নীতি নয়, এই ট্রেনটাকে তৈরি করে এনেছে যা তৃণমূল কংগ্রেসকে এখন ভুগতে হচ্ছে। আর এটাকে বিভিন্ন ভিজিলেন্স দিয়ে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা করছে বিজেপি, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কোনটা সত্যি, কোনটা দিনে দিনে সামনে আসছে? রেশন সামগ্রী নিয়ে খোলা বাজারে একটা বিক্রির পথ প্রশস্ত হয়েছিল বাম আমল থেকে, এটা তৃণমূলের যুক্তি দিয়ে তারা কি বলছেন সেটা যেমন জানার বিষয়। আর বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরা একটা দল, তারা মানুষের কাছে যে সরকার এত বছর নিয়ে এসেছে সেটা দুর্নীতির ঢালে। বাম কংগ্রেস তারাও পিছিয়ে নেই, তারাও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, কিন্তু সেই আমলের খবরটাও তো নিতে হবে। বাকিবুর রহমান তার বেড়ে ওঠা যে শতক থেকে, সেই সময় থেকে আজ অবধি, তাহলে তাদের এই প্রতিবাদের সুর কি? সব মিলিয়ে বাংলা বলছেতে আজকে এই আলোচনার শুরুতেই যারা এসেছেন তাদের সঙ্গে আমি একেবারে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে বিজেপির বক্তা রয়েছেন সুদীপ্ত গুহ, স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি তোমাকে। কংগ্রেসের বক্তা এখনও এসে উপস্থিত হননি, আমি তাকে ছাড়াই আলোচনা শুরু করছি। আমি মৃত্যুঞ্জয়ের কাছেই শুরুতে যাচ্ছি। আবারও ইডি হেফাজত হয়েছে এবং যে বারংবার এই যে 11 দিনের নির্যাসে মন্ত্রী যেমন নিজেকে মুক্ত বলে দাবি করছেন, কিন্তু ইডি বলছে যে তার মেডিকেল বোর্ড গঠন হয়নি, তাহলে এই 11 দিনের নির্যাসটা আমরা কি পেলাম? ইডি জিজ্ঞাসাবাদ যে 11 দিন ধরে করলো, এই নির্যাসটা কি শুধুমাত্র মেডিকেল বোর্ড নিয়ে আদালতে কথা বলা? দেখুন, সারা ভারতবর্ষের যত বিজেপি বিরোধী দলগুলো আছে, সে পশ্চিমবঙ্গে শুধু নয়, অন্যান্য রাজ্য যদি আপনি দেখেন, যেদিনকে জ্যোতিপ্রিয় মল্লিককে করা হচ্ছে, মানে এই অ্যারেস্ট হলো, বা সেদিনকেই আপনি যদি দেখেন অশোক গেহলটের ছেলের সাথেও কিন্তু সেম একই জিনিস করা হচ্ছে। সারা ভারতবর্ষে আপনি একই জিনিস হচ্ছে যত বিরোধী দলগুলো আছে ভারতীয় জনতা পার্টির, এবং কোনো কিছুই কিন্তু কোর্টে কেউ প্রমাণ করছে না। ফাইনাল চার্জশিট দেওয়া শুরু হচ্ছে না। ফাইনাল চার্জশিট না দিলে আপনি চার্জ গঠন করতে পারবেন না এবং ট্রায়াল শুরু করতে পারবেন না। কিন্তু তাহলে কী করা হচ্ছে? বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাগুলোকে এই ধরনের আক্রমণ করে, এই ধরনের মিথ্যে মামলা দিয়ে ইডি সিবিআইয়ের মাধ্যমে আপনাকে মনে হচ্ছে যে আপনি ভারতীয় জনতা পার্টিতে আসুন, এবং ভারতীয় জনতা পার্টিতে যদি আপনি না আসেন তাহলে আপনার সাথে এই ধরনের ব্যবহারই করা হবে, আপনাকে জেলে পুড়ে রাখা হবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ না করে।
আপনি দেখুন এই যে প্রসেস অফ পানিশমেন্ট, এই যে এই প্রসেসটাকের মধ্যে ধরুন আপনি 2 বছর ধরে একজন মানুষকে জেলে, তার মানে উনি যে ষড়যন্ত্রের কথা বলছে সেটা কার দিকে অভিযোগ? মানে উনি শুভেন্দু অধিকারীর নাম একদিন নিচ্ছেন যে অভিযোগ করেছে, মানে উনি বিজেপিতে গেছে তাই মুক্ত হয়ে গেছে? জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা তো ডেফিনেটলি একটা এই কথাটা বলছি যে শুধুমাত্র আপনি শুভেন্দু অধিকারী নয়, শুধুমাত্র বাংলার বিরুদ্ধে, বাংলায় শুভেন্দু অধিকারী নয়, আপনি যদি দেখেন বাংলায় শঙ্কুদেব পান্ডাকেও দেখা গেছিল, অভিযোগ করেছিল বিজেপি এই বাংলা সারদা স্ক্যামে। সরকারে ক্ষমতায় রয়েছেন, আপনারা তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি একটু বলিনি, আমি বলছি যে এই যে আপনি যে প্রথম প্রশ্নটা করলেন তার উত্তরটাকে দিয়ে নিই, যে আপনি যে বলছেন শুধু শুভেন্দু অধিকারী না, আমি বলছি দেখুন আপনি ভারতবর্ষের দিকে তাকান, আপনি নারায়ণ রানে হোক, হিমন্ত বিশ্ব শর্মা, এই সারদা স্ক্যাম বাংলার স্ক্যাম, হিমন্ত বিশ্ব শর্মা ছিল, নারায়ণ রানে, অজিত পাওয়ারকে যারা চাক্কি পিসিং বলেছে তারা উপমুখ্যমন্ত্রী করছে, তো এই দৃষ্টান্তটা তো বিজেপি স্থাপন করছে যে এই চক্রান্তগুলো ভারতীয় জনতা পার্টির দ্বারা যদি ইডি সিবিআই আজকে তদন্ত করে, শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে কার বাড়িতে যাবে, সুকান্ত মজুমদার কার বাড়িতে বলে দিচ্ছে, এই বিভিন্ন ধরনের স্ক্যামে প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের মানে দলিল পাওয়া গেল, আপনি একবারও দেখাতে পারবেন যে তারপরে সিবিআই একবারের জন্য দিলীপ ঘোষকে ডেকেছে? ডাকছে না, কেন ডাকছে না? অ্যারেস্ট করা তো পরের কথা। আমরা জানি বাংলায় একটা ইমেজ, তৃণমূল কংগ্রেসের ইমেজটাকে খারাপ করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ এই ইমেজটা ধরে ফেলেছে, বাংলার মানুষ জানে যে এই তৃণমূল কংগ্রেসের ইমেজ তাদের কাছে কি, এবং এর জন্যই প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আমরা আমাদের মানুষ বিপুলভাবে সমর্থন করছে, তাই ইমেজটাকে এইভাবে খারাপ করা যাবে না। আর যতই সিবিআই ইডি এই ধরনের চক্রান্ত করুক, মানে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে, কিন্তু এই ধরনের চক্রান্ত বাংলার মানুষ, বাংলার মানুষ বোঝে, যতদিনই আপনি আমাদের সাথে এরকম করবেন আমাদের মানুষের প্রতি আস্থা বিসর্জন। বুঝলাম, মৃত্যুঞ্জয় প্রথম রাউন্ডে সবার কাছে যাওয়ার আমার কাউন্টার করার কথাও নয়, কিন্তু আমি না করে পারছি না, আমি আবারও জিজ্ঞেস করছি, আপনারা এতদিন ক্ষমতা, আপনাদের হাতে যদি সঠিক তথ্য থেকে থাকে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? না, ডেফিনেটলি আমরা এখন তদন্তটা তো ইডি করছে, তার ইডি যখন করছে আমরা আমাদের মতো যখন বলছেন, আমরা নিশ্চিতভাবে, আমরা যদি তদন্ত না করতাম, আমরা যদি এই মানে স্বচ্ছতা না আনার চেষ্টা করতাম, বাম আমলে এই 1 কোটি মানে রেশন কার্ড আমরা বাতিল করতাম না, আমরা রেশন কার্ডের ডিজিটালাইজেশন করেছি, প্রত্যেকের বায়োমেট্রিকের মাধ্যমে রেশন কার্ড অ্যাটাচ হয়েছে, আমরা তো এইটা তো আমাদের সময় হয়েছে 2007 সালে, আপনি বলছেন আমরা কিছু করছি না, 2007 সালে আপনি জানেন যে গম থেকে আটার মাধ্যমে, আগে রেশনে গম দেওয়া হতো, সেটাকে আটা করবে, সেটা মন্ত্রিসভায় প্রস্তাব এনে সিপিএম যখন আটা মানে এই বামফ্রন্টের মন্ত্রিসভা যখন করেছিল, তারপরে দেখা যাচ্ছে যে 87% মানুষ যা আটা দেওয়ার কথা 87% মানুষ আটা পায়নি, মানে মাত্র 13% মানুষের কাছে পৌঁছেছে 87% দুনে, এর জন্য আন্দোলন হয়েছে এবং 3 জন পুলিশের গুলিতে প্রাণ গেছে। আজকে বাকিবুর রহমান নিয়ে আলোচনা হচ্ছে, এই বাকিবুর রহমানের চালকল 2006 সাল থেকে আছে, এবং সেখানে কিন্তু কে বাকিবুর রহমান কৃষকদের থেকে যে মানে গম ধান নিয়ে নিচ্ছে, গম নিয়ে নিচ্ছে, গম ভাঙার এগুলো তো বাকিবুর রহমান সেই সময় করে, মুর্তাজা হোসেনের সাথে বাকিবুর রহমানের কি সম্পর্ক এ তো বাংলার মানুষ জানে, তো আমরা বলছি যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে তদন্তের আগে এনটাকে ঠিক করে নিচ্ছেন, যে কাকে 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 আগে দেখাবো, কাকে আগে ডাকবো, আপনি যদি তদন্ত নিরপেক্ষ করতে হয় তাহলে যাদের যাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে আপনি যেরকম ব্যবস্থা নেবেন। এই প্রক্রিয়াতে আপাতত শুভজিতের উত্তর আসছে, আমি শুভজিতের কাছে আসছি। দেখো আমলের কথা তো উঠবেই খুব স্বাভাবিকভাবে, বাকিবুর রহমান কিডনি দিয়ে কিভাবে মন্ত্রীর ঘনিষ্ঠ হলেন, আর কেউ মন্ত্রী ঘনিষ্ঠ বলে তাকে ডেকে পাঠানো হচ্ছে, যদি দুটোর এখানে দুর্নীতির প্রসঙ্গে তোমরা সরব হও তাহলে সেই সময় কথা ওঠাটাই স্বাভাবিক। কি উত্তর? প্রথম কথা হচ্ছে আমি বলি যে এই রেশন ব্যবস্থা যেটা নিয়ে আজকে এত বাংলা উত্তাল হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটা গুরুত্বপূর্ণ, এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির ঊর্ধ্বে গিয়ে মানুষের রেশন চুরি হয়েছে, এর বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়ার কথা। যদি সিপিআইএমের কোনো লোকজন এর সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলেও শাস্তি হওয়ার কথা, যদি তৃণমূলের কেউ হয়ে থাকে, বিজেপির কেউ হয়ে থাকে, কংগ্রেসের কেউ হয়ে থাকে, তারও শাস্তি হওয়ার কথা। আমার খুব স্পষ্ট কথা, এই যে রেশন ব্যবস্থার কথা আমরা বলছি, 1959 সাল বা 1966-67 দুটো বড় বড় খাদ্য আন্দোলন আমরা ভারত এই পশ্চিমবাংলার মাটিতে দেখেছি, এবং দুটো খাদ্য আন্দোলনের ক্ষেত্রেই দেখা গেছে যে বামপন্থীরা কীভাবে মানুষকে সংগঠিত করে রেশনের দাবিতে আন্দোলন করে। পরবর্তীকালে আমরা দেখেছি রেশন ব্যবস্থা আরও তার বিস্তার ঘটেছে, রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়ার একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে অনেক ক্ষেত্রে
বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসছে বর্তমান পরিস্থিতিতে। আমার খুব স্পষ্ট কথা, বর্তমানে তৃণমূলের সরকার 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে। 2011 থেকে 2023 অর্থাৎ 12টি বছর আমরা পার করে ফেলেছি তৃণমূলের সরকার। আমি যদি ভুল না হয়ে থাকি 2012-2013 সালে তৃণমূলেরই একজন সাংসদ, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি খুব গুরুত্বপূর্ণ সাংসদ, যদি ভুল না হয়ে থাকি ইনি লোকসভায় তৃণমূলের চিফ হুইপ, উনি একটি মামলা করেছিলেন রেশন দুর্নীতির বিরুদ্ধে। এবং সেই সময় দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা কোনো ধরনের কমিশন কিছু গঠন করা হয়নি। তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে যখন নাকি কোনো গঠন করা হয়নি, তার মানে রাজ্য সরকার কোন পক্ষে কার দিকে আছে এখানে খুব স্পষ্টভাবে উঠে আসছে। 2014-2015 সালে যখন নাকি আবার এই রেশন দুর্নীতি নিয়ে কথা উঠে আসে, তৎকালীন সময় আমাদের যারা বিরোধী দলের বিধায়ক ছিল, আমাদের যখন সংখ্যা ছিল বিধানসভায়, আমাদের বিধায়কদের পক্ষ থেকেও বারংবার এই কথাগুলো তুলে ধরা হয়, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত করা হয়নি। আমি একবারও বলছি না যে তৃণমূল কংগ্রেস যে কথাটা তুলে আনছে যে ইডি সিবিআই সম্পূর্ণরূপে বিজেপির অঙ্গুলি হলে চলছে, আমি যদি মেনে নি থেকে 11 হ্যাঁ 2008 থেকে 11 অবধি কি করছে আমাদের সরকার ছিল, আমি যদি ভুল না হয়ে থাকি 2008-11 পরে তৃণমূলের সরকার আসে, তারপরেও সে সময়ও দুর্নীতির কথা উঠে আসে। এবং সে সময় তৃণমূল কেন সেই তৎকালীন বামফ্রন্ট সরকারের যারা মন্ত্রী ছিল বা যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, আমার খুব স্পষ্ট তৃণমূলের কাছে বক্তব্য। দ্বিতীয় কথা, আমার গুরুত্বপূর্ণ কথা, যে তৃণমূল বলছে বিজেপি চক্রান্ত করছে, আমি যদি 1-2 মিনিটের জন্য তৃণমূলের কথা মেনেও নিই, যেটা সত্যিকারের অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে জড়িত যারা বিজেপি করে কিন্তু এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বিজেপি এই ইডি সিবিআই নিচ্ছে না। আসলে এমন অবস্থা হয়ে গেছে যে ইডি সিবিআই বিজেপি সমর্থক শব্দ হয়ে যাচ্ছে, যে কারণে বারবার বেরিয়ে আসছে। কিন্তু তৃণমূলে তো সরকার, তৃণমূলে তো প্রশাসন, তাহলে কেন সিআইডির তদন্ত হয়নি, তাহলে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হয়নি? তার মধ্যে রাজ্য সরকার এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিল বা সরাসরি যুক্ত ছিল বলেই আজকে কিন্তু এই ধরনের ঘটনা আমরা জানতে পাচ্ছি। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে কি করেনি, উনি দোষী কি দোষী না সেটা আমি বলতে পারবো না, সেটা সিবিআই ইডি বলতে পারবে। কিন্তু সিবিআই ইডির কাছে আমার মানে আমাদের সকলের প্রশ্ন থাকবে যে এতদিন তো হলো কাস্টডিতে ছিল, কী তথ্য উঠে এলো, কোন নতুন নথি পাওয়া গেল যে কীভাবে এই ধরনের গণ্ডগোল বা এই ধরনের যে কারচুপি বা যা উঠে আসছে, স্বাভাবিকভাবে কারচুপি তো হয়েছেই সকলে মিলে। একটা যখন আমরা দেখতে পাচ্ছি যে রেশনে একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে কারা সরাসরি যুক্ত সিবিআই ইডি কেন সেটা প্রমাণ করতে পারছে না? আর বামফ্রন্ট নিয়ে মমতা ব্যানার্জি যেটা হয়েছে, যেটা হচ্ছে উনি বাম সিন্ড্রোমে ভুগছেন, উনি কিছুতেই বামফ্রন্ট ভুলতে পারছেন না, উনি সব জায়গায় বামফ্রন্ট দেখছেন। তাহলে সার্বিকভাবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, বামফ্রন্টের নেতা কর্মী মন্ত্রী যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কালকে সকাল থেকে কেন মমতা ব্যানার্জি নতুন কোনো কমিশন বা তদন্ত গঠন করছে না? আমি সুদীপ্তবাবু আপনার কাছে আসছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের বক্তা অশোক সরকার। আমি অশোকবাবুর কাছে আসবো, সুদীপ্তবাবুর কাছেও আসছি, একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আমি বিজেপির প্রবক্তা সুদীপ্ত গুহ রয়েছেন। সুদীপ্তদা, আদালতে আজকে যখন তোলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে, আপনাদের নেতা, বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী, যিনি এককাল অবধি যে সময় এই দুর্নীতির অভিযোগ আসছে তিনি তৎকালীন তৃণমূলেই ছিলেন, এই যে মুখ্যমন্ত্রীর দিকে বারবার করে এই যে ভাষাগুলো নিয়ে কটাক্ষ করে, এই কথা তো আপনাদেরও শুনতে হয়েছে যে দুর্নীতির দায় থেকে বাঁচতেই তিনি বিজেপিতে গেছেন এবং মুক্ত তো হয়েও গেছেন, এটা তো পরিষ্কার, আজকে রাজ্যের প্রত্যেকটা মানুষও সেটা বুঝতে পারছে এবং আপনাদের দলেরও কি কেউ বুঝতে পারছে না? ঘটনা হচ্ছে যে তৃণমূলের প্রবক্তা কুণাল ঘোষ পরশুদিন বললেন যে আমি শুভেন্দুবাবুর সম্বন্ধে সব ফাঁস করে দেবো, 24 ঘন্টা টাইম দিন, 24 ঘন্টা পর উনি কিছুই বের করতে পারলেন না। এর আগে শুভেন্দুবাবুকে ধরার জন্য দেবযানী মা বললো যে আমাকে মিথ্যে সাক্ষী দিতে বলা হয়েছে, তার আগে একজন ঠিকাদার কাথির তাকে ধরা হয়েছিল, সেও বলেছে যে আমাকে, আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, আপনাদের ইকোনমিক অফেন্স উইং আছে, আপনাদের ডিপার্টমেন্টাল অডিট আছে, আপনারা ধরুন, মুখে বললে তো হবে না। আজকে এক ভদ্রলোক 10 বছর আপনাদের গভর্নমেন্টে ছিলেন, প্রায় 10 বছর, আজকে 3.5 বছর তিনি বেরিয়ে এসেছেন, সেই গভর্নমেন্ট আজকে আপনাদের, মুখে বললে তো হবে না। শুভেন্দুবাবুর অনেস্টি নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না এবং তার প্রমাণ তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য। দ্বিতীয় কথা আমি আপনাকে বলি যে মৃত্যুঞ্জয়বাবু বললেন যে 1 কোটি রেশন, হ্যাঁ এদের সমস্যা ছিল 2006-07, তখন আমি কলকাতায় থাকতাম না, যেটুকু আমি খবর পেয়েছি ওই সময় যেগুলো এমনকি টাইমস অফ ইন্ডিয়ায় পড়তাম বাইরে থেকে, রেগুলার রেশন লুট বলে একটা জিনিস হতো, বেশ 1 মাস ধরে রেশন লুট চলেছে, তারপর বোধ হয় রেশন লুটটা বন্ধ হয়ে যায় সিঙ্গুরের 2007 যখন
শুরু হয় তখন রেশন রুটটা বন্ধ হয়ে যায়। রেশন রুট ছিল, রেশন সমস্যা ছিল, এবং এখানে একটা বড় রকম আপনারা এসে 1 কোটি ধরেছেন, এটাও ঠিক। ওই 1 কোটির সঙ্গে আমি এই 1 কোটি মেলাচ্ছি না, ওই সময় একটা 1 কোটি বেরিয়ে গেছিলো, এটা ঠিক কথা। এখন যে 1 কোটি যেটা মিলছে না, সেটা হলো আধারের সঙ্গে ডিজিটাইজেশন করার জন্য, এটা অ্যানাদার 1 ক্রোর। কিন্তু সেই সময় যে ধরা হচ্ছে, সেই সময় ধরেননি কেন? আপনারা বলেছিলেন ক্ষমতায় এসে সাইবারই ধরবেন, কিচ্ছু হলো না। 21শে জুলাই, যেটার জন্য আপনারা প্রতি বছর এখনও আপনারা মিটিং করেন, 21শে জুলাই কমিটি উল্টে মনীষ গুপ্ত আপনাদের MLA MP হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন। আপনারা যে যে তদন্ত বলেছিলেন বামেদের বিরুদ্ধে করবেন, একটা তদন্ত করেনি। আজকে 13-14 বছর পর এই কথাগুলো বললে তো মানুষ বিশ্বাস করবে না যে ওদের এই এই ছিল, ওই ছিল, কিছু তো ছিলই। ওরা আজকে জিরোতে চলে গেছে, তার মানে ওদের তো কিছু ছিল, কিছু মানে ওরা মানে দে ডিড নাথিং। কিন্তু আপনারা একটা তদন্ত করলেন না, এটা হতে পারে না। তদন্ত করে কিছু পায়নি, এটা হতে পারে না। কোনো একটা ইন্টারনাল কোনো একটা বোঝাপড়া ছিল, যে জন্য CPM-কে আজ পর্যন্ত কোনো রকম অভিযোগের কথা বললেন, শুধুমাত্র এরাজ্য নয়, এর থেকে দ্বিগুণও নয় তিনগুণ সংখ্যাতেও অভিযোগ সব থেকে বেশি যে রাজ্যে জমা পড়েছে তা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর বিহার রয়েছে, তারপরেও অনেক পরে রয়েছে এ রাজ্য। তাহলে মন্ত্রকে জমা পড়া হিসেব এক, আর আপনাদের বক্তব্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নো, আপনি ডিজিটাইজেশন এটা করেছে বিরোধিতা আপনি বলতে দিন আমায়, আমি বলছি ডিজিটাইজেশন তো একটা কার্ড, একটা পেপার কার্ড ছিল, সেটাকে ডিজিটাইজেশন করা হয়েছে। কিন্তু তারপর যখন বলা হলো যে আধারের সঙ্গে লিংক করতে, কিছুতেই আমাদের রাজ্য রাজি হচ্ছিল না। আমাদের রাজ্য যখন রাজি হচ্ছিল না, কেন্দ্র সরকার আদালতে যায় যে এরপর আমরা কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেবো, তখন কেন্দ্র সরকার এদের অর্ডার দেয় যে তোমরা আধারের সঙ্গে লিঙ্ক করো। সেই সময় এই 1.5 কোটি পাওয়া গেছে। আপনারা বলুন যে রাজ্য সরকার ডিজিটাইজেশন তো কোনো একটা একটা পেপার কার্ড, সেটাকে ডিজিটাইজ করা, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা এরা করেছে। কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক করেনি কারো, কারণ এটা জানতো যে আধারের সঙ্গে লিঙ্ক করলে এই এই যে 1.5 কোটি যে ফলস কার্ড বেরিয়ে গেছে, এই তো কদিন আগে আপনি দেখলেন না, আপনার বিভিন্ন টিভিতে দেখিয়েছে রাস্তায় নীল রঙের কার্ড পড়েছিল, কাদের কার্ড সেগুলো একটু বলবো, কাদের কার্ড সেগুলো? সম্পূর্ণ আমি বলছি, দেখুন আজকে আমি আর একটা লাইন বলি মৃত্যুঞ্জয় বাবু, আজকে আপনি দেখবেন যদিপ্রিয়র বিরুদ্ধে কারা কারা তথ্য দিয়েছে। প্রথমত বাকিবুর রহমান, আপনি বলছেন বাম জামানার, ও তো বাম জামানার কোনো মন্ত্রীর কথা বলেনি, যদিপ্রিয়র কেসে কতগুলো কথা বলেছে। দ্বিতীয়ত আজকে ওর একজন আত্মসহায়ক, সে বলে দিয়েছে আমাদের তিনখানা কোম্পানি ছিল, কে মন্ত্রীর কথা বলেনি, ও যদিপ্রিয়র কথা বলেছে, ও তো বামফ্রন্টের মন্ত্রীর নাম নেয়নি, বাকিবুর বামফ্রন্টের মন্ত্রীর নাম নেয়নি, ও যদিপ্রিয় মল্লিকের কথা বলেছে। দ্বিতীয়ত হচ্ছে, এক মিনিট বলছি, আমি শেষ করতে দিন, যদিপ্রিয় মল্লিকের যে আত্মসহায়ক কিষাণ দাস, সে বলছে তিনখানা কোম্পানি হয়েছিল, সেই তিনখানা কোম্পানিতে ওনার বউ এবং মেয়ে ডাইরেক্টর ছিল, পরবর্তীকালে তাদের সরিয়ে আমার বউ এবং আমার মেয়েকে ডাইরেক্টর, এই কথাগুলো বলছে সবাই তৃণমূলের লোক, এটা সব আপনাদের লোক, কেউ বিজেপির লোক না, এটা আপনাদের বলতে হবে যে তৃণমূলের লোক, এরা তৃণমূলের লোক, যদিপ্রিয় নিজের লোক, যদিপ্রিয় নিজের লোক, যদিপ্রিয় নিজের লোক। এবং এই যে ছাপ্পা দিচ্ছে, ছাপ্পা দিয়ে যে ধরছে, গতকাল না পরশু 19টা না কোথায় ক জায়গায় ছাপ্পা দিয়েছে, খবরগুলো কারা দিয়েছে? এটা ওদের লোকেরা খবর দিয়েছে, অন্য কেউ খবর দেয়নি। এখানে বিজেপি নেই, এখানে সম্পূর্ণভাবে এরা নিজেরা চুরি করেছে, নিজেরা ধরা পড়েছে, নিজের লোকেরা নিজেদের ফাঁসিয়ে দিচ্ছে। এমনকি যদিপ্রিয় মল্লিক সেদিন বলেছে বিজেপিকে দিয়ে ফাঁসিয়েছে, কর্তাকে, বিজেপিকে দিয়ে, বিজেপি তো কর্ম, কর্তা কোথায়? কর্তা মানে উনি দলের কাউকে বলেছেন, এবং সেটা শোনার পর আমি কল্যাণ ব্যানার্জি বলছে নাম নিচ্ছে কেন? অশোক বাবুর কাছে যাবো, মৃত্যুঞ্জয় উত্তরটা নিয়ে তারপর যাচ্ছি। প্রথম কথা, উনি যে বললেন ওনাকে একটু জানিয়ে রাখি, কিছু ইনফরমেশন মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়াও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে থাকে। সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2014 থেকে 2021 ডিজিটালাইজেশন হওয়ার পরে রেশন কার্ড সারা ভারতবর্ষ থেকে 4,28,00,000 রেশন কার্ড বাতিল হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। এই 4,28,00,000 রেশন কার্ডের মধ্যে যেগুলো বাতিল হয়েছে সারা ভারতবর্ষে, 1,70,00,000 শুধুমাত্র উত্তরপ্রদেশে বাতিল হয়েছে। তার মানে টোটাল ভারতবর্ষে যে রেশন কার্ড বাতিল হয়েছে তার 40% শুধুমাত্র উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে উনি জানেন, নিশ্চিতভাবে জানেন যে ওখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, এক। দ্বিতীয় কথা বললেন, উনি বললেন যে কুণাল ঘোষ বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে বোমা ফাটাবেন বা বলবেন শুভেন্দু অধিকারী। উনি কুণাল ঘোষ টিভিতে বলেছেন, টুইট করেছেন, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় লিখেছেন যে 2019-09 সালে শিশির অধিকারী যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তার হলফনামায় ছিল সম্পত্তির পরিমাণ 10,00,000 টাকা, 2012 সালে
যখন প্রধানমন্ত্রী দপ্তরে উনি তার হিসেব দেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে ওনার বলা হচ্ছে ওনার সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকা। এবং 2014 সালে আমার যখন লোকসভা নির্বাচনে উনি হলফনামা দেন, তখন ওনার আয়ের দেখাচ্ছেন 3 কোটি টাকা। আমাদের প্রত্যেকের নেট আছে, mynetha.com বলে একটা ওয়েবসাইট আছে, যে কেউ খুলতে পারেন, বিজেপির প্রতিনিধিও খুলে দেখে নিতে পারেন। সর্বশেষ ওনার দখল করা যে হলফনামাটা যেটা দিয়েছেন সম্পত্তির, সেটা কিন্তু 3 কোটি। এই 10 লক্ষ 10 কোটি, 10 লক্ষ থেকে 3 বছরের মধ্যে 10 কোটি, আবার 10 কোটি কমে 3 কোটি, এটা কী করে হলো এটা একটু বলে দিই। সম্পত্তি বাড়া নামা নিয়ে যদি কথা হয়, আজকে আমাদের আমাদের নেত্রী শশী পাজা এবং আমাদের মানে মন্ত্রী এবং পার্থ ভৌমিক দুজনে মিলে সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে যেটা আমরা প্রত্যেক দিন চ্যানেলে যে অভিযোগগুলো করছি যে সম্পত্তি বৃদ্ধিতে আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সাংসদ সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল থেকে আরম্ভ করে পাশের রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা হোক বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যারা কংগ্রেস থেকে এসেছেন, তাদের এই 5 বছরের সম্পত্তি, শেষ 5 বছরের সম্পত্তির বৃদ্ধির পরিমাণটা একটু ভারতীয় জনতা পার্টি বলুক। আজকে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বৃদ্ধি নিয়ে আলোচনা হয়, একতরফা আলোচনা হবে সারা ভারতবর্ষের বুকে, কোনো মিডিয়াতে কোনো জায়গায়, আপনাদের শুধু চ্যানেলের কথা বলছি না, সমস্ত সার্বিকভাবে বলছি, শুধুমাত্র আলোচনা হবে যে তৃণমূল বা বিরোধী দলের নেতাদের এই সম্পত্তি বৃদ্ধি হলো, আর ভারতীয় জনতা পার্টির সম্পত্তি বৃদ্ধিগুলো কিভাবে হলো। আজকে কুসুম ফিনসাপ বলে আমি এই বিষয়টা নিয়ে আরো একটু, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে, আমি কংগ্রেসের বক্তা অশোক সরকার রয়েছেন আমার সঙ্গে। অশোকবাবু, এখন কি আপনারা আর এ রাজ্যে দুর্নীতি নিয়ে ভাবার জায়গা রয়েছে? কারণ রাজস্থান, ছত্তিশগড় একে একে যেভাবে আপনাদের থেকে আক্রমণ আসছে, এ রাজ্যের দুর্নীতি বা জ্যোতিপ্রিয় মল্লিকের এই বন্টন দুর্নীতি নিয়ে আপনারা কতটা সরগরম? দেখুন, আমি তো একটা কথা বলছি, ইডি বা সিবিআই ইনকাম ট্যাক্স অশোক গেহলট বলেছে, উনি মানে কুকুর কথাটা ইউজ করেছে, আমি কথাটা একটুখানি আপত্তি বলছি। ওই রাস্তার কুকুর হয়ে গেছে, নেড়ে কুত্তা মতো ব্যবহার করছে, মানে বিজেপি যা বলছে তো সেই পেছনে ওরা ছুটছে ওরা আর কি, মানে এমন ট্রেনিং দিয়েছে রাস্তার কুকুরদের যে তারা সেরকমভাবে ছুটছে। এই দেখুন, সব জায়গায় সমস্ত বিরোধী দলের নেতাদের ধরছে, ওদের দলের নেতাদের রেপ কেস থেকে আরম্ভ করে চিটিংবাজি, ব্যাংক জালিয়াতি, সমস্ত কেস একটাও কেউ ধরছে না। হতে পারে যে এখান থেকে এখানে চুরি হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে 100 বার, তো এই সারদা মারদা থেকে আজ রেশন দুর্নীতি, আজকে এই যে এতগুলো কেস হয়েছে, তার মধ্যে কোনটায় চার্জশিট দিতে পেরেছে, কোনটায় তার সাজা হয়েছে, তাহলে এরা ইডি সিবিআই পয়সা খাচ্ছে, সেই পয়সা আবার অমিত শাহদের পাঠাচ্ছে, অমিত শাহ আসছে না ইলেকশনে খাটাচ্ছে, এটাও তো হতে পারে না, আবার কিচ্ছু নেই। কারণ বিজেপি পার্টিটাই হলো দালালদের পার্টি, দুটো দালাল মিলে একটা প্রধানমন্ত্রীকে চালাচ্ছে। সুতরাং এটা নিয়ে কি মানে বলতে গেলে রোজ এ একটাই আসনে সারা ভারতবর্ষে যে খাদ্য মানে ক্ষুধাসূচকে আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের পেছনে চলে যাচ্ছি, সেইটা নিয়ে আলোচনা না করে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কেন হচ্ছে না সেটা নিয়ে আলোচনা না করে, আমরা রোজ চোর চোর নিয়ে আলোচনা শুনছি, এটা দীর্ঘ 11 বছর ধরে চলছে, 11 বছর ধরে চলছে, এখনও কি কোনো কোর্ট সাজা দিতে পারছে না, বা কোনো কোর্টে চার্জশিট জমা দিতে পারছে না, তাহলে সাজা হবে না? যদি চুরি করে তাকে সাজা হোক, 100 বার হোক, তাদেরকে সঙ্গে সঙ্গে ঢোকানো হোক, কিন্তু এই রোজ আর টিভি মানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটা নিয়ে সারাক্ষণ চলছে, আর অন্য কোনো খবর নেই। সারা পৃথিবী জুড়ে এত কিছু হয়ে যাচ্ছে, কোনো খবর নেই, মানে প্যালেস্টাইনের যুদ্ধের খবরও এখন এইটুকু হয়ে গেছে, বালু কী বললো, বালু কী খেলো, আরে বালু কী বললো, বালু কী খেলো, সেটা এইটুকু কর, আর এই খবরগুলো দে ভাই। সুতরাং জিনিসটা হলো গিয়ে তা নয়, যিনি ইডি সিবিআইকে এত দুর্ব্যবহার করছে, সীতারাম ইয়েচুরির মতো বাড়িতে লোক লোককে চলে গেল, অত একজন বয়স্ক সাংবাদিক, তিনি তার বাড়িতে গিয়ে রেড করলো, তাকে ধরে নিয়ে গেল, সব সর্বক্ষেত্রে কি সুপ্রিম বাবু শুভজিৎ, মানে এটা এই আলোচনার শুরুতে, মানে যখন থেকে এই দুর্নীতির প্রসঙ্গ আসে, এক অনুষ্ঠানে আমি শুরুতেই বলেছিলাম
যে কোথাও নজর ঘোরানোর জন্য যেমন কেন্দ্রে কোনো প্রসঙ্গে যখন জাতীয় কংগ্রেস সরব হয় তখনই একটা অন্য ইস্যু সামনে চলে আসে, আদানি প্রসঙ্গ নিয়ে সরব হচ্ছেন আপনারা তখনই অন্য প্রসঙ্গে মানুষের নজর দেশের বাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছে। তাহলে এ রাজ্যে, আমি সেদিন এই প্রশ্নটা তুলেছিলাম যে এ রাজ্যে এই যে জোটটাকে আপনাদের ছত্রভঙ্গ করার জন্য বিজেপি তৃণমূলের পেছনে লাগলো, তাহলে আপনারা তখন তাহলে সেই বিষয়ে পাশে দাঁড়ালেন না কেন? মানে কাদের সঙ্গে জোট? ইন্ডিয়া জোটের খবরও তো দিচ্ছেন না। ইন্ডিয়া জোটের খবরটা কোথায় দেখাচ্ছে? কোথায় দেখাচ্ছে রাহুল গান্ধী এত সভা করছে, লোক কত? আপনারা বিজেপির কিছু, মানে আমি আপনাদের চ্যানেলের পার্টিকুলারলি বলছি না, শুধু দেখাচ্ছে সামনের স্টেজে স্টেজে ওদের দেখাচ্ছে, পেছনে যে মাত্র 25 জন লোক বসে আছে সেটা দেখাচ্ছে না, 25 জন লোকের চেয়ার ফাঁকা থাকে দেখাচ্ছে না। এই তো হলো গিয়ে এখনকার এখানকার মিডিয়ার কাজ হয়ে দাঁড়িয়েছে, শুধু স্টেজে কতগুলো নেতা আছে সেইটা দেখিয়ে আর কি বক্তব্য রাখছে। ওকে আগে বলতাম পলিটিক্যাল জোকার, এখন শুভেন্দু অধিকারী হয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল জোকার। উনি ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন, 22 তারিখে, 24, 26, আবার রিসেন্টলি একটা রকম কি বলেছে আর কি। তো এগুলো কি, এগুলো কি মানে বাচ্চা হচ্ছে বিরোধী দলনেতা? প্রশ্নটা এসো বলছি যে দেশ জুড়ে বিজেপির এই মনোভাব বাংলার ক্ষেত্রে আমি যদি ধরে হনি, কিন্তু এটা করতে গিয়ে তো আমার চুরি চাপ্পা ঢাকা যেতে পারে না। মানে আমাদের রাজ্যের যে বিভিন্ন স্তরের মানুষ তারা যেভাবে এই চুরির জন্য তারা যে বিপর্যয়ের শিকার হয়েছে এটা তো আমরা ভুলে যেতে পারি না। আমি ধরে নিলাম যে বিজেপি এটা 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 করছে, সত্যি কথা ঠিক প্রশ্নটা বলে যে একদম ঠিক কথা, জাস্টিফাইড কথা, নজর ওড়ানোর জন্য করছে। আচ্ছা সিবিআই, ইডি এই যে আজকে তদন্ত করছে বা করছে, এটা কি বিজেপির কোনো ক্রেডিট আছে নাকি? বা রাজ্যের মানুষ তারা এভাবে বিপর্যস্ত হয়েছে, সেখানে কোর্ট এটা নিয়ে পদক্ষেপ করেছে, রাজস্থানে ইডি গেলে তোমরা বলছো রাজনৈতিক প্রতিহিংসা? আমি আমি আবারো বলিনি, আমি আবারো অসুস্থ একবার বললেন না, তুমি বলছো না 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 না, আমার কথা তো খুব স্পষ্ট, আমার কথা যদি আমি ধরেও নি এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা শুরুতেই বলেছি। তাহলে রাজ্যের যে প্রশাসন তারা যখন খবর পেয়েছে, জানতে পেরেছে যে এখানে একটা এরকম গলদ হয়েছে, তাহলে তারা কেন কোনো স্টেপ নেয়? বাতিল হয়েছে 1 কোটি ভোট রেশন কার্ড বাতিল হয়েছে, তাতে কি আমার কোনো সুরা হয়েছে? না না, কোর্ট কি করছে? আরে এটা কোর্টের, আরে না কোর্টের আন্ডারে দেখেন তো, না না না, আমার একটা খুব জাস্টিফাইড কথা, না না একটা খুব জাস্টিফাইড কথা সুদীপ তো বললো না কেন জানি না। আচ্ছা এই যে বারবার বলা হচ্ছে না যে আমাদের রাজ্য নাকি খুব শীর্ষের দিকে আছে, মানে উপরের দিকে আছে, ওর থেকে আরো অনেক বেশি দুর্নীতি অন্য রাজ্যে হয়েছে, আপনাকে মনে করিয়ে দিই এই যত ডেটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আপলোড করে নিজের সাইটে, এই সমস্ত ডেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট যা ডেটা পাঠায় তার ভিত্তিতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সার্ভে করে না। স্টেট গভর্নমেন্ট যা ডেটা পাঠাবে তার ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্ট তৈরি করে, এতে অন্য রাজ্যগুলো দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলো, ডিজিটালাইজেশনে খাদ্য সরবরাহতে আমরা প্রথম হচ্ছি, তাহলে অন্য রাজ্য? আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি, আমি বলেছি এখানে এখানে আমি বলেছি যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে অন্য কোনো কিছু বেশি দুর্নীতি হচ্ছে সেটা অবশ্যই হচ্ছে, না আমি সেটা বলছি না, উত্তরপ্রদেশ সরকারই পাঠিয়েছে। হ্যাঁ তো পাঠিয়েছে, আমাদের তো এখানে, আমাদের তো এখানে ডেটা যায় না, আমাদের এখানে, আমাদের এখানে ধর্ষণ হয়েছে, ধর্ষণের রিপোর্ট যায় না, ভুল বলছি? তার মানে যা দেখছে আর জানে তো, আমাদের এখানে যা যা রিপোর্ট হওয়ার কথা সেই রিপোর্ট তো যায় না, সবকিছু কার চুরি হয়, এখানে চাল চুরি হয়েছে। আচ্ছা আমরা চালটা যদি কেন্দ্রীয় সরকারে বরাদ্দ, তুমি এখানে বলতে পারবে এফসিআই থেকে যে চালটা আসছে সেটা তো তোমরা এতদিন বলে দিলে যে আমরা এক্সট্রা রেশন কার্ড দিচ্ছি বলে, এক্সট্রা ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে চাল চুরি হয়েছে কি হয়নি? আরে কমিউনের সময় চাল চুরি হয়েছে কি হয়নি? তুমি উত্তর দাও, আমি কিছু বলবো। প্রথম কথা হলো এই কথাগুলো বলো বলে আজ চাল পাওয়া গেছে শূন্য, তৃণমূলের পার্টি অফিসে চাল পাওয়া গেছে, সেটা তৃণমূল কংগ্রেসে আমাদের মতো তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের টাকায় আজকে, না না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যে চালটা পাওয়া গেছে, আমি নয়, আমি নয়, আমাদের মতো প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা চালগুলো মানুষকে তুমি তো দিনের পর দিন কোভিডে খাবার দিয়েছে সেই চালগুলো পাওয়া গেছে। সুদীপ্ত, সুদীপ্ত দেখুন, প্রথম বললো যে এই 1 কোটি 70 লাখ, এই 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 জিনিস উত্তরপ্রদেশে 30 বছর ধরে চলছিল, যোগীজি আসার পর যোগীজি এই জিনিসটাকে এনফোর্স করেন এবং এর বিরুদ্ধে যেসব অফিসার আছে তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে উত্তরপ্রদেশে,
স্টেট গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারটা ডিফেন্ড করেনি। স্টেট গভর্নমেন্টের কোনো মন্ত্রী ফেক কোম্পানি তৈরি করে এই চালটা সরানোর চেষ্টা করেননি, তারা তদন্ত করছে এবং তারা শাস্তি দেবে। ওদের কি শাস্তি দিতে জানেন? বলছি প্রত্যেককে মন্দিরের পুরোহিত বানিয়ে দিয়েছে। জানি ওদের প্রত্যেককে মন্দিরের পুরোহিত বানিয়ে দিয়েছে। বলছি শুনুন না, আপনি এত অধৈর্য, আপনার কথার মাঝখানে আমি কথা বলেছি, একটু শুনুন। একটু চেষ্টা করেছিলেন, শুনুন। তবে দ্বিতীয় একটা জিনিস অশোকবাবুকে দেখে ভালো লাগলো, যে তৃণমূল যে মানে ইন্ডিয়া জোট বেশ পোক্ত হয়েছে, পরে আবার দেখলাম ও আবার ওখান থেকে বেরিয়ে গেল। মানে যেভাবে মানে তৃণমূল ডিফেন্ড করতে পারছে না যদি প্রিয়কে, তার থেকে বেশি অশোকবাবুর দুঃখ হচ্ছে যে না 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 কেন এই খবর দেখানো হবে। দুরুসিদ বলেছেন যদি মৃত্যুঞ্জয়বঙ্গে জোট করবো না, মৃত্যুঞ্জয় আমি বুঝলাম যে কংগ্রেস বালুবাবুকে সমর্থন করে, বালুবাবুর প্রত্যেকটা কাজকে কংগ্রেস সমর্থন করে। দিদি বলেছেন দুটো দেবেন, উনি যেভাবে বলছেন ওনাকে একটা দিয়ে দেবেন। আমরা একটু সবাই মিলে চুপ করি, ওনাকে বলতে হয়েছে তাদের সাক্ষী দিচ্ছে, তার লোকেরা, তার আত্মসহায়করা, তার কন্ট্রাক্টাররা, যেসব কোম্পানিতে তারা ইনভেস্ট করেছে সেই কোম্পানির পরবর্তী ডাইরেক্টররা, আপনারা আমাদের ট্রান্সের সাক্ষী দায়ী কেউ নেই। শুনেছেন? আপনি শুনবেন না, কারণ আপনার দুটো টিকিট চাই। দাস বলেছে ওই কোম্পানির ডিরেক্টর ছিল যদি বিয়ে হয় ফিরে এলাম বিরতির পর, আমি মৃত্যুঞ্জয়ের কাছে এবার আসছি। মন্ত্রী বলছে যে তিনি মুক্ত, তিনি যা জানেন ইডি সেটা বুঝতে পেরেছে। এদিকে তারই প্রাক্তন আত্মসহায়ক এমন বিস্ফোরক কিছু বলে আসছেন যেটাতে বিপদ বাড়তে পারে, আপনাদের কি আশঙ্কা? দেখুন, যদি আত্মসহায়ক কিছু বলে থাকে সেটা ইডি বা ইডি, যেহেতু তদন্তটা ইডি করছে, ইডি গ্রেফতার করেছে, ইডি তো আমি চাইবো যে ইমিডিয়েটলি চার্জশিটে সেগুলো প্রকাশ করে, আমরা তো চার্জশিটটা দেখতে চাই, বাংলার মানুষও দেখতে চায় যে চার্জশিটে কী কী থাকছে। আপনি রোজ এই টিভি চ্যানেলে দেখাবেন, একটা ইমেজ খারাপ করার প্রচেষ্টা হবে, রোজ সংবাদ মাধ্যমে এসে এই আমরা আলোচনা করব, আমরা কী হচ্ছি আজকে, আমরা আমাদের বিরুদ্ধে এই যে বলা হবে, এই অভিযোগগুলো না দেখে চার্জশিটে আনুন না। তৃণমূল কংগ্রেস তো বলেনি যে কারো পাশে দাঁড়াবে, তৃণমূল কংগ্রেসের পতাকাটা ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, দল তো বলেছে যে দুর্নীতির সাথে আমাদের জিরো টলারেন্স, আমরা তো বলছি যে কিন্তু
আপনি কিছুই করছেন না, আপনি বলছেন যে এই বলছে ওই বলছে, সংবাদ মাধ্যমের মানে ব্রেকিং দেখাচ্ছে, কিন্তু ব্রেকিংয়ের সোর্স, এই সোর্সটা কোথায়? আমরা তো সেটা আমরাও জানতে চাই, শুধু আমরা নয়, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নয়, বাংলার সাধারণ মানুষও জানতে চায় যে রোজ রোজ এগুলো না দেখিয়ে কোথায় একটা শেষ হোক। আচ্ছা বলুন তো, আজকে ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলকে বলা হচ্ছে যে মহা, এখানে কংগ্রেস আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, অধীরবাবু অভিযোগ করতে পারে, সেটা তো প্রদেশ কংগ্রেস নিয়ে আমরা ভাবিত নয়, কিন্তু মহাদেব এই যে অ্যাপ, মহাদেব অ্যাপের মাধ্যমে বলা হচ্ছে 500 কোটি টাকা নিয়ে নিচ্ছে ভূপেশ বাঘেল। তাহলে এই এই নির্বাচনের আগে এই যে কাজগুলো করা হচ্ছে তার প্রমাণ কোথায়? আপনি রোজ একটা জিনিস বাজারে মার্কেটে খাইয়ে দেবেন, রোজ একটা জিনিস কাউকে দিয়ে অভিযোগ করিয়ে দেওয়া হবে, সেই অভিযোগের তদন্তে কাউকে নিয়ে ডেকে নেওয়া হবে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে, এইটা তো রোজ নয়, আজকে 5 রাজ্যের নির্বাচন হবে এবং 5 রাজ্যের নির্বাচনে কিছু কিছু রাজ্যে তো বিজেপি 3য় বা 4র্থ হবে। আমি বলছি বিজেপি তেলেঙ্গানাতে 3য় বা 4র্থের জন্য লড়াই করছে, তো এইবার প্রথম। আচ্ছা তৃণমূল কংগ্রেস প্রথম, আমরা তো একটা ইন্ডিয়া জোটে আছি, আমরা ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য ইন্ডিয়া জোটে আছি, এবং আমরা আমরা সারা ভারত কংগ্রেস একসময় রাজত্ব করেছে, আমরা এটা বিষয় নয়, এটা বিষয় নয়, বলছি যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছি, আমরা প্রথম দল, এবং আমরা বিজেপিকে যে গত 2019 ইলেকশনে যে 18টা সিট পেয়েছিল, আমরা 18 থেকে কি করে শূন্যতে পৌঁছানো যায় তার প্রস্তুতি দিয়ে আমরা 2019 পর থেকে আমরা মেরে কেটে 7টা পেতে পারেন এবার, ঠিক আছে আপনি আপনি আপনার সময়, আচ্ছা আপনি আমার সময় 7টা সিট, আচ্ছা আপনি আমার 7টা দিচ্ছেন না, যেহেতু বিজেপির সবচাইতে ভয়, সবচাইতে ভয় হলো তৃণমূল কংগ্রেসকে, ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মানে এই অভিযোগগুলো আনা হবে, এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এনে আমাদের ইমেজটাকে খারাপ করার চেষ্টা করা হবে, বারবার বলছি, কিন্তু বাংলার মানুষ, আমি আমি রিপিট করছি, বাংলার মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি আগামী যে কোনো নির্বাচন 2024 নির্বাচন আপনি দেখবেন, আর এদের এদের কোনো তদন্ত সাপেক্ষ বিষয় বুঝলাম, কিন্তু একটা কথা বলুন, এই যে তদন্ত চলছে, এর আগেও একদিন মুখ্যমন্ত্রী যখন প্রথম তার বাড়িতে যখন তল্লাশি চলছে সেই সময় সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে এইভাবে আধিকারিকদের বদলি করে দেওয়া, আমরা তো ইডির আইনজীবী ফিরোজ জেডুল যে তিনি সরে দাঁড়িয়েছেন, আইনজীবীর বদল হয়েছে, এ বিষয়ে কোনো প্রভাব কি পড়তে পারে? না না, ইডির যে আইনজীবী ফিরোজ জেডুল জি, আপনি যার কথা নাম বলছেন, আমরা অভিযোগ করার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে আমাদের দলের তরফ থেকে তুলে ধরার পরে বা আমাদের বিভিন্ন নেতারা আমরা তুলে ধরার পরে এটা পরিবর্তন হয়েছে। ইডির তো আইনজীবী হিসাবে বিভিন্ন কেসে ফিরোজ এডুলজি লড়ছেন, এবং এই ফিরোজ এডুলজি কে? কামদুনি মানে রেপিস্ট হত্যাকারীদের হয়ে যিনি কোর্টে দাঁড়িয়ে সাবাল করেছেন, ইনি তো সেই ফিরোজ এডুলজি, টাকার বিনিময়ে, আমরা তো বলছি টাকার বিনিময়ে, যারা দোষীর বিরুদ্ধে দোষীর হয়ে লড়বে সে তো বিনা পয়সা লড়বে নাকি, সেটা অন্য প্রসঙ্গ, আমি প্রসঙ্গটা বলছি যে এই ফিরোজ এডুলজি কে? শুভেন্দু অধিকারী কি এগুলো জানতেন না? মানুষকে বিভ্রান্ত সব দিক থেকে করার চেষ্টা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেই মানুষ ভোট বাক্সে বারবার জবাব দেয়। আচ্ছা এত দুর্নীতি, এই আমাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে মানুষ এই দুর্নীতি এতদিন রোজ বিকেলবেলা সান্ধ্যকালীন আলোচনায় হচ্ছে, তারপরে মানুষ শুনছে, মানুষ শোনার পরে কেন তৃণমূল কংগ্রেসকেই বারবার বেছে নিচ্ছে? 2021 থেকে আরম্ভ করে 2022 কর্পোরেশন ইলেকশনগুলো, পৌরসভার ইলেকশনগুলো সব জায়গায়, তারপরে দিয়ে পঞ্চায়েত নির্বাচন, সব জায়গায় মানুষ আমাদের। আমি 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 শুভজিতের কাছে আসছি, বাম আমলে মানে কিছু বিধিনিষেধ বজায় রেখেই খোলা বাজারে এই যে প্যাকেটজাত আটা বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল, এবং রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে, মহাকরণ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে, এবং শুধু সেটা নয়, ইপিএল কার্ডধারীদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা এটাও কিন্তু বজায় রাখা হয়েছিল। কি বলবে? আমি একটা প্রথমে আপনার প্রশ্ন আসার আগে বলি যে একটা বারবার ন্যারেটিভ বলা হচ্ছে না যে ভোটে জিতেছি মানে হচ্ছে আমরা নির্দোষ বা আমাদের কোনো দোষ নেই, তাহলে বামফ্রন্ট সরকার তো এ রাজ্যে 7 বার জিতেছে, তাহলে বামফ্রন্টের কোনো দুর্নীতি যে কথাগুলো বলে কোনো দাঁড়ায় না সে কথা অনুযায়ী, কারণ মানুষ তাহলে বারবার বারবার বামফ্রন্ট সরকারকে ভোট দিয়েছে, এটা যুক্তি হতে পারে না। মানুষ যখন ভোট দেয় মানুষের নির্দিষ্ট কোনো পরিপ্রেক্ষিত পরিস্থিতি ভেবে ভোট দেয়, হয়তো মানুষ মনে করছে যে তৃণমূল কংগ্রেস রাজ্যকে বেটার সামলাতে পারবে, সে কারণে হয়তো নির্বাচনে জয়ী করেছে, এতে অস্বীকারগত লাভ নেই, মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু তার মানে যে তৃণমূল কংগ্রেস মানে ধোয়া তুলছি পাতা তার কোনো দোষ নেই এটা হতে পারে না। দুই, আপনি যে প্রশ্নটা আনছেন,
দেখুন আপনি এখানে এই ধরনের আরও অনেক কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি তো ভারতবর্ষের মাটিতে যে বা বাংলার মাটির যে ঐতিহাসিক খাদ্য আন্দোলন তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। একটা রাজনৈতিক দল দেখান যারা খাদ্য আন্দোলনের মতো একটা আন্দোলনকে সংগঠিত করেছে, যে সবার জন্য রেশনের দাবিতে লড়াই করেছে, সেই খাদ্য আন্দোলন 1959 সাল বা 1965-66 সালে যে দুটো খাদ্য আন্দোলন, ওই খাদ্য আন্দোলনের মাধ্যমে কিন্তু মানুষকে খাদ্যশস্য সুনিশ্চিত করে। এই কি বলবো, খাদ্য আন্দোলনের ইতিহাস তোমাদের আছে? খাদ্য আন্দোলনের ইতিহাস না, তাহলে বলো। আমরা খাদ্য আন্দোলন করেছো, খাদ্য আন্দোলনের প্রথম শহীদকে নুরুল ইসলাম, তাই তো? না, ওটা সেকেন্ড, ওটা সেকেন্ড, ওটা 66 সালে। আচ্ছা আচ্ছা, 59 সালে নুরুল ইসলাম শহীদ হয়েছিল, 66 সালে। না না, তুমি এটা চেক করে নিও। আমি চেক করেই বলছি দাদা, 1959 সালে আমার সালে আমার ইনফরমেশন গুগলে তুমি এটা চেক করে নিও। তোমার দলের ইতিহাস তোমার আমার চেয়ে ভালো জানা উচিত। দুটো দুটো হয়েছে, আমি 59 বলছি, তোমার দলের ইতিহাস তুমি জেনে নিও, চেক করে নাও ফ্যাক্ট। নুরুল ইসলামের মায়ের নাম কি তুমি জানো কি না জানি না, আমি জানি দিই। নুরুল ইসলামের মায়ের নাম আছিয়া বিবি, তার মা উত্তর চব্বিশ পরগনা, যেখানে যেই জেলা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে আলোচনা আছে, যেই খাদ্য আন্দোলন নিয়ে তুমি আগেরবার বললে এইবারও বললো, সেই খাদ্য আন্দোলনে আছিয়া বিবির ঘর ভেঙে যাচ্ছিল, তাকে তোমরা 1959-এর শহীদের থেকে 2011 অবধি আমরা সরকার আসা আগে অবধি তোমরা ঘর দিতে পারো নি, আমাদের সরকার প্রথম তাকে ঘর বাড়িয়ে দিয়েছে, তার বেঁচে থাকার লাস্ট দিন অবধি তার দায়িত্ব 2011-এর 21 জুলাইয়ের মঞ্চে আছিয়া বিবিকে নিয়েছে, আমরা তার দায়িত্ব নিয়েছিলাম 2021-এর আমরা 11-এর মঞ্চ থেকে, শহীদ মঞ্চ থেকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা দলে শুধুমাত্র আমাদের শহীদকে সম্মান দিইনি, তোমাদের বামফ্রন্টের 1959 সালে শহীদ হওয়া নুরুল ইসলামের মায়েরকেও সম্মান দিয়েছি, তার লাস্ট দিন অবধি তার দায়িত্ব নিয়েছিল আমাদের সরকার, মমতা ব্যানার্জি বলেছিলেন যে শেষ দিন অবধি সমস্ত কিছু, এক পয়সা খরচা করতে হবে না, সমস্ত কিছুর দায়িত্ব নুরুল ইসলামের মায়ের আমাদের। আমি আমি শুভজিৎ উত্তরে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে এখনই বিরতির পর, তোমার উত্তরেই ফিরব, সঙ্গে থাকবেন। আপনি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আপনার হাজার বিরোধিতা থাকতে পারে, আপনি বলতে পারেন এটা কেন হয়নি ওটা কেন হয়নি, কিন্তু আমার কথা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় যদি কিছু হয়ে থাকে যেটা আপনারা অনেকেই বলতে পারেন, আমি আবারও বলছি একটা শাসকের বিরুদ্ধে স্বাভাবিক যে কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে থেকে সেই বিষয়গুলো নিয়ে তদন্ত কেন করছে না তৃণমূল কংগ্রেস? কারণ তৃণমূল কংগ্রেস কি আক্ষরিক অর্থে সিপিআইএমের হয়ে কথা বলছে? আমার এটা জানার খুব মানে প্রশ্ন থাকবে, কারণ আমি এটা অনেক জায়গায় অনেক বাড়ি মৃত্যুঞ্জয় শো হয়েছে সেখানেও বলেছি, কিন্তু বিষয় হচ্ছে বামফ্রন্টের সময় যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে গল্পের গরু গাছে উঠে যায়, এরকম গল্প অনেক শুনছি, কিন্তু তথ্য প্রমাণ সহকারে যে বামফ্রন্টের এই নেতা দুর্নীতি করেছে, এখানে এটা হয়েছে, এটা আজ অবধি আমি দেখতে পারলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় আর আসেন, উনি বলেন প্রেস কনফারেন্সে সিপিআইএমের সিন্ড্রোম উনি দেখেন, বাম সিন্ড্রোম, ওই সিন্ড্রোমের থেকে উনি অনেক কথা বলেন, নিজের দোষ ঝাঁকতে গিয়ে এখন যদি উত্তরটা দিই, পুরো জিনিস তুলে আনতে চান তা আনবেন, বামফ্রন্ট কেন, কংগ্রেস কেন, উনি পারলে ব্রিটিশে আবার চলে যান, সেই সময় তথ্য নিয়ে আসুন যে কি কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, যে ও যে বলছেন, শুভজিৎ বলছে যে আমরা কেন তদন্ত করছি না, বামফ্রন্ট আমলে ধরুন 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, এবার 34 বছর বা 25 বছর আগের একটা ঘটনা, এইখানে দাঁড়িয়ে যদি কেউ খুন হয়, আপনারা এইখানেই বামফ্রন্টের প্রতিনিধি যারা চ্যানেলে থাকে তারা বলে এক ঘন্টার মধ্যে কেন ফরেন্সিক টিম পৌঁছচ্ছে না, প্রমাণ লোপাট হয়ে যাবে, কেন 2 ঘন্টা পরে পুলিশ পৌঁছচ্ছে, যদি 2 ঘন্টার মধ্যে প্রমাণ লোপাট হতে পারে, 34 বছরে কি সমস্ত ফাইল সমস্ত কিছু প্রমাণ করতে হয়? আমাদের ভারতবর্ষের আইন বলছে, বিচার প্রক্রিয়া যেটা আমরা বলছি, যে আপনাকে প্রমাণের ওপরে নির্ভর করতে হবে। আমরা যখন সরকারে আসার আগে আমরা একরকমভাবে বিরোধী হিসাবে আমরা যেগুলো মানুষ দেখেছে সেই মানুষ দেখার উপরে আমরা বলেছি এগুলো তদন্ত কমিশন হবে, কিন্তু তদন্ত কমিশন গঠন করার পরে যদি আমরা যদি দেখি যে ফাইলগুলো নেই, প্রমাণ যদি 34 বছর পরে তো ডিজিটালাইজেশন ছিল না, সেইটা তো বামপন্থীদের সুবিধা, ডিজিটালাইজেশনের দোষ দিয়ে তো লাভ নেই তোমার। এবারে আমি এবারে একটাই কথা বলছি, 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, সেখানে দুর্নীতি হয়নি কেউ বলবে না, দুর্নীতি কম বেশি সব জায়গাতেই হয়েছে। হ্যাঁ, ওরা বামফ্রন্টের সাথে আপনারা জোট করছে না, আমি বলতে দিন না, না বললাম, এবার ওরাও চাকরি দিয়েছে, ওরা দিয়েছে ওদের ক্যাডারকে চাকরি, টাকা নেয়নি, আমার আমি যেখানে থাকি সেখানে টাকা নেয়নি, না না না, বামফ্রন্ট লেভি নিয়েছে,
বিশাল দুর্নীতি। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলেন, ধরেননি কেন? কোথায় আপনার সেন্ট্রালে তখন ছিলেন, ধরেননি কেন? মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন, আপনার তো গভর্নমেন্টে ছিলেন, আপনি বলুন বেঙ্গল ল্যাম্প কেন ছেড়েছেন? আপনারা তখন অনুমতি কেন দিয়েছিলেন আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছিল, FCI পাস করিয়েছে, এটা ভালোর জন্য করেছে। তো আপনি আমাদের আমার আমি ছোটবেলায় দেখা রেশন দোকানে গেলে পরে কেউ চাল গম কেউ নিত না, গম আমি দেখুন তখনকার দিনে গম নিয়ে গম করে গিয়ে ভাঙাতে হতো, এটা একটা স্ট্যান্ডার্ড ইস্যু। আপনি খারাপ ভাবে নেবেন, আপনাদের সময় চাল গম নিত না, আজকে নেয়? আরে ভাই এমন করে না, হ্যাঁ এমন করে দিয়েছে ভাই, বিজেপি মানুষের অবস্থা এমন করে দিয়েছে। আজকেও এতদিন পর স্বাধীনতার 75 বছর পরে 80 কোটি মানুষকে যদি ফ্রিতে আপনাকে রেশন দিতে হয়, তাহলে মানুষের হাতে যে টাকা নেই এটাও আপনি প্রমাণ করছেন না? ব্যাপারটা হচ্ছে সেটা না, আমরা বলছি সেটা না, উত্তর দিচ্ছি না, সেটা না, ভারতবর্ষ ভারতবর্ষ বলছি বলছি উত্তর দিচ্ছি আমি, উত্তর দিচ্ছি, সেটা কি মোদী নিয়ে নিয়েছে? শুনুন শুনুন, গত 9 বছরে আরে ভাই সেটা কি মোদী নিয়ে নিয়েছে? ফ্রান্সের মতো দেশ, আরে একদম যে জনগণ আছে ওখানে আসছে, আরে একটা ডিভিডেন্ড জনগণ, না 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 নিশ্চয়ই দেবে, সেই ডিভিডেন্ড আমরা দিচ্ছি, আমরা বাসস্থান দিচ্ছি, আমরা খাদ্য দিচ্ছি। কেন দিচ্ছে এই ডিভিডেন্ড? কারণ আমরা পৃথিবীতে আজকে 5 নম্বরে, হ্যাঁ কারণ ওই হিসাব 5 নম্বরে আমরা যখন আপনি ফিরে আসবেন, খুব ভালো কথা, এখন ফিরে আসি আমরা আলোচনা সুস্থভাবে। আমি বলছি যে এই আপনি বলছেন এই যে আমরা টাকা দিচ্ছি, ইন্দিরা আবাস যোজনাটা কংগ্রেসের আমলে, আমি যদিও কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আপনি তো বললেন চেঁচামেচি বললেন, আমায় বলতে দিন, মানুষ শুনুক, তারপর আপনি বলবেন। প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস যোজনা, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা করাতে এটা আপনাদের প্রকল্প হয়ে যায় না, এক। আপনি যে মানের গা, আপনি বলতে দাঁড়ান, বলতে দিন, এগুলো তো সব ইউপিএতে তৈরি করা, এগুলো তো ইউপিএতে তৈরি করা। আপনি নতুন কি করেছেন? 10,50,000 কোটি টাকা, যেটা মনমোহন সিং এর সরকারের সময় ব্যাড ডেট ছিল 64,000 কোটি টাকা, যেটা আপনি নন প্রফিটিং অ্যাসেট,
এনপিএটাকে 10,50,000 কোটি টাকা ছাড়া, আদানি আম্বানি নীরব মোদি মেহুল চোস্কিকে সাহায্য করা ছাড়া নতুন কি প্রকল্প এই কেন্দ্রীয় সরকার করেছে আপনি একটু বলুন। আমি বলছি, যতদিন কংগ্রেস সেন্ট্রালে পাওয়ারে ছিল বড় বিজনেসম্যান ছাড়া কেউ লোন পেত না, 1998 পর্যন্ত আমাদের দেশে হোম লোন সিস্টেম ছিল না, মানুষ জীবনের শেষে এসে বাড়ি করত। কথাটা বলতে দিন, কথাটা বলতে দিন না। 98-এ অটলজি আসার পর থেকে মানুষ হোম লোন নিয়ে বাড়ি শুরু করে। আগে মানুষ কথাটা শেষ করতে দিন, আগে মানুষ রিটায়ার করার পর বাড়ি করত, জীবনের শুরুতে বাড়ি করা শুরু করে অটলজি আসার পর। আগে টেলিফোন না, শুনুন আমি বলতে দিন, আরে আপনারা একটু বলতে দিন, একটা লাইন বলতে দিন, একটা লাইন আমি বলছি, আমি পার্থক্যটা বলছি। টেলিফোন 1998-এ লোকে রাত 11টার সময় অপেক্ষা করতো টেলিফোন করার জন্য, 2004-এ এয়ারটেলের অ্যাডভার্টাইজ দেখবেন, পানের দোকানের যে হেল্পার তার কাছে মোবাইল, দ্যাট ইজ দ্য চেঞ্জ। 2014-তে আমরা ক্ষমতায় আসার পর 40 কোটি মানুষকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি, প্রথমবার ভারতবর্ষের গরিব মানুষ বিমার সাথ পেয়েছে, প্রথমবার ভারতবর্ষের মানুষ ব্যাংকে আগে তারা মহাজনদের থেকে লোন নিত, আগে তারা ব্যাংক থেকে লোন নেয়, আগে মহাজনদের থেকে বলতে দিন, আমি ওকে বলতে দিলাম তো, আমি ওকে বলতে দিলাম, আপনি আমায় বলতে দিন, আজকের দিনে মানুষ ব্যাংক থেকে লোন নেয়, এটাই পার্থক্য। আগে আপনি ব্যাংক ট্রানজাকশন করতেন 2 টাকা আমেরিকাকে কম্পেনসেশন দিতে হতো, আপনি 5 মিনিট বলে এটা আপনি করছেন, বলতে হবে তো আপনাকে, ইউপিআই তে বিনা কমিশনে আপনি টাকা ট্রানজাকশন করছেন, আমি একটা কথা, দ্যাট ইজ দা চেঞ্জ, দ্যাট ইজ নিউ ইন্ডিয়া, একটা চেঞ্জ বলবো। আমাদের দেশে বেশ কিছু বছর ধরে যদি পরিসংখ্যান দেখেন, আপনি বলতেই দিলেন না, আচ্ছা বলুন, আপনি বলুন, জাস্ট বলে দিচ্ছি, 10,000-এর উপর কৃষক আত্মহত্যা করেছে, তাদের লোন আপনারা মুকুব করেননি, এদিকে মেহুল চোস্কি থেকে শুরু করে নীরব মোদি, যারা আমাদের এখান থেকে টাকা পাবলিকের টাকা নিয়ে উত্তর দিচ্ছে, তাদের টাকা আপনারা মুকুব করে দিচ্ছে, উত্তর দিচ্ছে। পশ্চিমবঙ্গের 55,000 যে কারখানা আপনাদের সময় বন্ধ হয়েছে, তাদের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আইদার ব্যাংক বা তাদের লেবার বা তাদের কথা শুনতে দিন, এদের কারো পয়সা পে না করে তারা দিব্যি আজকে নিউ আলিপুর বা সল্টলেকে বসে আছে। আজকের দিনে এই 3টে লোক দেশ থেকে পালিয়েছে, কারণ 2016-তে আমরা আইন পাস করেছি, আইবিসি 2016। আজকের দিনে 3 মাস যদি কেউ না করে তাকে জেলে যেতে হবে, অনিল আম্বানিকে টাকা দিয়ে যেতে হয়েছে, রুইয়াকে টাকা দিয়ে যেতে হচ্ছে নিজের কোম্পানি বিক্রি করে, দ্যাট ইজ নিউ ইন্ডিয়া। আমাদের সঙ্গে যদি সেটিং থাকতো তাহলে আপনাদের সবাই যেরকম নিউ আলিপুরে সবাই বসে থাকতো সেরকম বসে থাকতো, তারা দেশ থেকে পালিয়েছে, কারণ তারা জানে দেশে থাকলে তারা অ্যারেস্ট হয়ে যাবে। আপনি আমায় বলতে দিন, আপনি আপনার সময় বলিনি, এই চেঞ্জ গুলো এসছে বলে আজকের দিনে ব্যাংক, আপনি দেখুন এনপিএ এবছর সবচেয়ে কম, কেন কম, কারণ আগে এনপিএ, আমি আর আপনি যেটা বলছেন না সেটা ওয়েবার রাইট অফ এর পার্থক্য আছে, রাজ্যের একটা মন্ত্রী ইডি হেফাজতে থাকার পরও নির্যাস কি, কি নির্যাস কি, তদন্তের গতি প্রকৃতি কি, মানে 11 বছরে কিছু করতে পারছি না, 11 বছরে থেকে 11 মাসে ঢোকাবে, আজকে আমি আপনাকে বলছি, শুনুন, আমি উত্তর দিচ্ছি আপনাকে, এক লাইন আমি আপনাকে উত্তর দিচ্ছি। জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোর্টের কাছে তার জামিনের জন্য আবেদন করেনি, এটাই হলো রেজাল্ট, সে বুঝে গেছে যে সে ফেঁসে গেছে, সে ফেঁসে গেছে, সেই জন্য সে জামিনের আবেদন করেনি, তদন্ত যে সঠিক দিকে এগোচ্ছে এটা প্রমাণ, ও নিজে বুঝে গেছে তদন্ত সঠিক দিকে এগোচ্ছে, শাস্তি হবে, এটা প্রমাণ। আচ্ছা, উনি ব্যাংকের লোন নিয়ে বলেছে, আমি একটা লাইন, একটা পরিসংখ্যান, এক লাইনে শেষ করছি, তারপরে অশোকবাবু বলবেন, তার উনি উত্তর দেবেন, পারলে দেবেন, নাহলে চেঁচামেচি করবেন, যে গত আর্থিক বর্ষে 2022-23 পরিসংখ্যান বলছেন যে ভারতবর্ষ থেকে আরবিআই রিপোর্ট, এটা আমার দেওয়া রিপোর্ট নয়, 2,09,000 কোটি টাকা শুধুমাত্র মুকুব করা আছে, নিন শুধু একটা আর্থিক বর্ষ, এটা আরবিআই, আমি আপনাকে ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি অশোকবাবুর কাছে এবার যাচ্ছি, অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, যদিও আমি নিজের প্রশ্ন রাখছি না, আপনি এর উত্তরে আসুন। আমার প্রথম কথা হলো গিয়ে সামাজিক উন্নতি বা সামাজিক ন্যায়, এই ব্যাপারটা কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি হয়েছে, নাম পাল্টাতে পারে বিজেপি সরকার, এসে নাম পাল্টেছে, কিন্তু এ সমস্ত হয়েছে কংগ্রেস আমলে বা ইউপিএ 1 বা ইউপি 2 আমলে,
সুতরাং এটা নিয়ে বৃথা তর্ক করে লাভ নেই, আর বৃথা তর্ক করতে গিয়ে চিৎকার করেও লাভ নেই, ব্লাড প্রেশার বাড়িয়ে লাভ নেই। আর দু নম্বর কথা, ভারতবর্ষের ইকোনমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন, সেই ইকোনমি যখন তখন ধসে পড়তে পারে, কারণ দুটো কোম্পানির উপর ভারতবর্ষে দাঁড়িয়ে আছে। তো একটা মানুষের দুটো মানে পড়তে পারে, তাই তো, মানে পড়েনি, তাই তো, যবে পড়বে আবার আমি বলিনি না, আপনি আপনার যদি বলার থাকে আপনি বলুন তাহলে আমি শুনি। আপনি জ্ঞানী মানুষ গুণী মানুষ বলুন না, আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রেশন দুর্নীতির নাম জড়িয়েছে এবং উনি ইডি হেফাজতে গেছেন, ইডি তদন্ত করছে। আমি আশা করব ইডি সিবিআই বা যারা তদন্তকারী সংস্থা আছে তারা তদন্ত করবেন, তদন্তের ভিত্তিতে কিছু নির্যাস বেরিয়ে আসবে এবং তার সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে। আমাদের ট্যাক্সের টাকায় চা কফি খাবেন বা আনন্দ ফুর্তি করবেন তার জন্য তাদেরকে তদন্ত করে দেওয়া হয়নি। আমাদের খুব স্পষ্ট কথা, যদি তদন্ত ক্ষেত্রে দেখা যায় যে সিপিএম এর কোনো লোক ইনভলভ বা এর সঙ্গে যুক্ত, তো সিপিএম এর লোককে উনি নিয়ে যান তদন্তের সঙ্গে, কোনো আপত্তি নেই। আমরা সমাধান চাই, আমরা চাই এই যে এত বৃহৎ রেশন দুর্নীতি বাংলার মাটিতে হয়েছে এর সঙ্গে যারা জড়িত, যারা জড়িত নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তদন্ত হচ্ছিল, ওটা তদন্ত হচ্ছিল এই তদন্তের সময় তখন প্রসঙ্গ উঠছে কেন? বুঝলাম না কোনটা বললে? চাকরি প্রার্থীদের তদন্তে বা নিয়োগ দুর্নীতি নিয়ে যদি আমি বলি, তখন সেই তদন্ত নিয়ে তোমরা কি প্রশ্ন তুলেছো? না, আমরা তো সব ক্ষেত্রে একটাই কথা বলছি যে চাকরি চুরি হোক, চাল চুরি হোক, ট্রিপল চুরি হোক, এই তদন্তগুলোর ক্ষেত্রে তদন্তের সমাধান চাই। ইডি নিয়ে যাবে, চা কফি খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, আর আমরা মাঝে মাঝে গাল ভরে এখানে ডিবেট করবো, এতে কোনো সামগ্রিক লাভ হবে না। লাভ তখনই হবে যখন যে চুরি করেছে তার শাস্তি হবে এবং চুরির টাকা কী করে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থাপনা করা যাবে, সে যে কোনো দুর্নীতি হয়ে থাকুক। মৃত্যুঞ্জয় বলছি, দেখুন এই যে আমরা তো আমার বক্তব্য একই যে তদন্তটা কেন করা হচ্ছে, সিবিআই ইডি বিজেপির মানে বিজেপির কথা মতো যে তদন্ত করছে, এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের ওপরেই আক্রমণ হচ্ছে। কিন্তু এই আমাদের আপনি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখে নিন, আজকে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হচ্ছে আজকে, বা অন্য যে সিবিআই তদন্তগুলো করছে ধরুন নিয়োগ দুর্নীতি নিয়ে, সুপ্রিম কোর্টেই যখনই যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে এই যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর তদন্ততে বলছে সিবিআইকে ডেকে ভৎসনা করে বলছে যে রিপোর্ট কোথায়, কি করেছেন তদন্ত, তদন্তের অগ্রগতি কোথায়। এই যে প্রত্যেকবার বা কখনো হাইকোর্টে আমরা বিচারপতিকে বলতে শুনছি যে আপনারা এফিশিয়েন্ট নয়, এই যে কথাগুলো বলতে হচ্ছে, আমরা তো বলছি কার জন্য ইডির সাকসেস রেট কেন লেস দ্যান 1%? আমরা শুনেছিলাম অনুব্রত মণ্ডলের যে বডিগার্ড ছিলেন সেই কনস্টেবলের নাকি 100 কোটি টাকার সম্পত্তি, সমস্ত চ্যানেলে দেখিয়ে দিল, যখন প্রাথমিক চার্জশিট দিল তার সম্পত্তির পরিমাণ 1 কোটির উপরে দেখাতে পারছে না ইডি, 100 কোটি আর 1 কোটি
মানে 2 কোটি সামান্য বেশি কিছু দেখাচ্ছিল মানে এতটা শূন্যটা মেশালো কারণ মেশালো মানে তাহলে এই যে সোর্স ইডি সিবিআই সামনে দাঁড়িয়ে কিছু বলছে না বা কোর্টে দাঁড়িয়ে যখন হিয়ারিং হচ্ছে এই কথাগুলো বলছে না কিন্তু খবরের এই যে সোর্সের মাধ্যমে খবরগুলো পাচ্ছেন এই যে 500 কোটি অশোক বাবু আর একদম সময় নেই শেশ করতে হবে ইডি আমাদের একটু বলতে দিন হ্যাঁ নিশ্চয়ই আপনি তো সবার মাঝে বলেছেন ইডি সিবিআই দুটো বা ইনকাম ট্যাক্স এই তিনটে যে প্রতিষ্ঠান আছে ভারত সরকারের তাদের উপর আমার কোনো আস্থা নেই তারা নিজেরাও টাকা খাচ্ছে এবং ধরাও পড়েছে এবং আমার মনে হয় যেখানে যেরকম মানে হিসেব বরাবর হচ্ছে সেখানে সেরম হচ্ছে কারণ 11 বছর না তদন্ত চলতে পারে না নারদা সারা 11 বছর হয়ে গেল এখনও কোনো রেজাল্ট দেয়নি কোনো চার্জশিট জমা পড়েনি কারো শাস্তিও হয়নি ইন্ডিয়া জোটে তিন শরিক কেউ কান্নাকাটি করছে এদের ভূমিকা দেখে রুদলের ভূমিকায় কেউ নাচানাচি করছে চিয়ার লিডার্সের ভূমিকায় এরা নিজেরাই কনফিউজ এরা আগামী দিনে কি করে ইলেকশন লড়বে কেউ যখন ধরা পড়ছে বলছে যে কোর্টের জন্য ধরা পড়ছে আর কেউ কান্নাকাটি করছে যে জোর করে ধরে নিয়ে যাচ্ছে একবার বলছে যে জোর করে ধরে নিয়ে যাচ্ছে দেখুন দুজন উনি বলছেন যে টাকা খেয়ে ধরছে আর ইনি বলছেন যে ধরা পড়ছে না বলে কোর্ট ভ্রষ্ট না আপনি ভুল করলেন ভুল শুনলেন মানুষ কোনটাকে ধরবে ধরার পর টাকা দিচ্ছে কেউ চিয়ারলিডার কেউ রুদালি উনি বলছেন যে উনি চিয়ারলিডার আর উনি রুদালি শুভেন্দু কা ধরুন উনি চিয়ারলিডার আর উনি রুদালি এবারে চিয়ারলিডার আর রুদালি মিলে শুভেন্দু টাকা নিয়েছে 2024 এ মোদিজি তাকে সবাই লড়ে লড়ে মনে হচ্ছে সবাই এই দেখিয়েছে রুদালি আপনাদের অফিস থেকে একজন চিয়ারলিডার আমি কি ঢোলবা আর রাস্তা করে একজন চিয়ারলিডার কি হয়েছে কি হয় আচ্ছা বিজেপি কি দেখুন ওদের ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে কি আর বিজেপি কি সঙ্গে আমাদের ঢোল বাজানোর কাজটা করবে আপনারা খেলা দেখুন খেলা দেখে আপনারা আনন্দ করুন কেউ চোখের জল ফেলুন আমরা 350 আসন নিয়ে ক্ষমতায় আসি মোদি মোদি ছেলে বাড়িদার আপনাকে মোদি ছেলের বাড়িতে আপনি আসছো বলুক 500 কত করতে পারবেন না আমি মোদি ছেলের বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করব তিনজন তিন রকম বলছেন আপনারা 100 আসন আমাকে তো কিছু বলতেই হলো না তিনজন তিন রকম বলে দিলেন আপনারা ঠিকই আছে লাস্টে আপনি নির্বাচনের প্রসঙ্গে এই যে আত্মবিশ্বাস নিয়ে যে আসছেন তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগগুলো সামনে আসছে এটা তাহলে সত্যি প্রমাণিত হলো কোনো প্রতিহিংসা নেই আমরা এখানে নেই ওনারা শুনুন তো ধরুন ওনারা চামচারা ধরছে শুনুন তো ধরুন ওনাকে দিয়ে শুনুন শুনুন তো ধরুন না না শুনুন তো সিলেন্স দিয়ে বলছেন শুনুন আদালত বলছেন প্রতিহিংসা না শুনুন তো ধরুন কানাকানি করছে ওর শুনুন তো ধরুন আপনি বলুন না তিনজন তিন রকম বলছে একজন প্রতিহিংসা একজন কানাকানি করছে বিরোধীরা শুনুন একজন চিয়ারলিডার আচ্ছা রুদালি আছে এক জায়গায় লাগতে হবে কেউ বলছে প্রতিহিংসা ঢোল বাজানোর কাজটা আপনি সেটা করেন কেউ বলছে প্রতিহিংসা কে বলতে পারে আমরা যদি রুদালি হই তাহলে কি জেলা আপনি সন্তান ঢোল বাজানোর রাস্তা করে রুদালি না আমরা আমি কি সেই ঢোল না না যারা ঢোল বাজায় বাড়ি বাড়ি গিয়ে সন্তান না ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে বসে আমাদের এই আলোচনা শুনছিলেন বাংলা বলছে এখন এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন